হিমালয়ের ডেথ জোন 8600 মিটার উঁচু, যেখানকার বাতাস প্রায় অক্সিজেন শূন্য, তাপমাত্রা শূন্যের 27 ডিগ্রি নিচে, বাতাস বইছে 100 কিলোমিটার বেগে। এমন একটি দুর্গম পরিবেশে পড়ে থাকা এভারেস্ট জয়ী সজল খালেদের মৃতদেহ উদ্ধারে এগিয়ে চলছে শেরপা দল। শেরপা দলটি এরই মধ্যে পৌঁছে গেছে ডেথ জোনের 4000 মিটারের মধ্যে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুদিনের মধ্যে সজলের মৃতদেহ নিয়ে বেস ক্যাম্প 2 তে পৌঁছানো যাবে বলে আশা করা হচ্ছে। পরে হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে আসা হবে কাঠমান্ডুতে। শেরপা উপরে গেছে, ওয়েদার খুব একটা ভালো না। আজকে ওরা ওদের ওর বডি খুঁজে পায় নাই, কালকে আপাত যাচ্ছে যে বডিটা খোঁজার জন্য। গত 20 মে এভারেস্ট জয়ের পর নেমে আসার পথে মারা যান সজল। তার মৃতদেহ উদ্ধারে 10 সদস্যের শেরপাদের একটি দল রওনা হয় শনিবার। নেপালের বেসরকারি প্রতিষ্ঠান 7 সামিট ট্রাকিং লিমিটেড কে নিয়োগ করা হয়েছে উদ্ধার কাজে। সারাস্তাদিয়া নূর, দেশ টিভি, ঢাকা।